ওটা বলছে নওশাদ সিদ্দিকী, বুঝলে? এই একটা খুদি লঙ্কার জ্বালাই সব পেরেশান হয়ে গেল। এত নেতা আছে, এত নেতা আছে, এত সব সব মানে সব নেতা হয়েছে, বিধায়ক আছে, কারোর জন্য মাথা ফাড়ে না। একটা নেতা একটা বিধায়ক তাকে নিয়ে পাগল হয়ে গেল, পাগল হয়ে গেল। আল্লাহ যেন আরো আরো বেশি করে আল্লাহ পাগল করে দিক, পাগল করে দিক, ঘুম যেন হারাম করে দেয়। একা লোবো, একা খাবো, একা থাকবো, কেউ উঠবে না, মারো পেঠো বন্ধ করে দাও, কেউ তো আমি একা লোবো। তোর বামার জিনিস সম্পদ তোর বামার, হ্যাঁ সব দলমত থাকবে, যাকে খুশি মানুষ ভোট দেবে, নেবে ভালোবেসে নিয়ে নেবে, কথা ঠিক না বেটিক? হ্যাঁ এত সহজ ভাববেন না, তোমার ঘুমকে ছিনিয়ে নিয়েছে আমার ভাইপো, আরো আগামীতে ছিনিয়ে নেবে ইনশাল্লাহ, মনে রেখে দিও। হ্যাঁ যতই তুমি হুড়ো হুড়ি করো দরবারে যে, আর যতই তুমি জেলে ভরো, কিচ্ছু করতে পারবে না। কি আঁকি না বলুন না, ঠিক তো? নেতার পিছনে ছুটলে পয়সা পাওয়া যাবে, দেড় কেজি চাল পাওয়া যাবে, ময়দা পাওয়া যাবে, ঘি পাওয়া যাবে, চাল পাওয়া যাবে, ঘর পাওয়া যাবে, ও ছোট ওখানে ওখানে ছোট অভাব মিটে যাবে। এই পিনবে বা মিটবে, এই মিটবে, খুব ছুটছ নেতার পিছনে, খুব নেতা পিছনে ছুটছ, কদিন ছুটবে নেতা তোমার পিছনে হচ্ছে? ওই নেতা যখন দেবে নাই পয়সা বন্ধ করে দেবে, দেবে নে, হ্যাঁ চেয়ে দেখবে নে, আলু বেগুনের মতন ছিটকে পড়ে যাবে, কথা ঠিক না বেটি? হ্যাঁ সব ভক্ত নাকি বলছে, ভক্ত বল ওই ওনার ভক্ত, ওই নেতার সব ভক্ত, সব নেতার ভক্ত। আর নেতা যখন বন্ধ করে টাকা বন্ধ, আর ভক্ত নেই কলা খাও চলা চলো, সে ভক্ত সব পেলে জিগিনকারের ভক্ত সেখান চলে যাবে, এই ঠিক না বেটি? কি কথা মাথায় গেছে? কথা কি বললাম? যাচ্ছে না যত ছুটছে, একমাত্র মনে রেখে দেবেন আমি বলে দিচ্ছি, এরা খালি টাকার জন্য, পয়সার জন্য, ঘরের জন্য, দুকেই চালের জন্য তেল বাখা চাই চাই না, এই বড় মাথা খারাপ, এই সব ওনাকে দাও, ওনাকে দাও তার ঝাড়বার জন্য। আর যেই বন্ধ হয়ে যাবে একাই থাকে, কান কেটে কুল খাইয়ে দেবে, একটা থেকে সব পালিয়ে যাবে, ওকে চিনবেই না কোথাকার বালা দূর কর, এই কথা ঠিক না বেটি? বুঝতে পারছেন না? মনে কর সব ভক্ত আমার, কচুপুরার মাতা তোমার ভক্ত, তোর পয়সার ভক্ত, চালের ভক্ত, ঘরের ভক্ত, হ্যাঁ বন্ধ করো, সব ভক্ত পক্ত সব দৌড়বে, সব দৌড়বে, ফুরফুরার ভক্ত ফুরফুরাতেই চলে যাবে, কথা ঠিক না বেটিং? বুঝতে পারছেন না? না আপনাদের এলাকায় একটা এলাকাতে একটা খুদি লঙ্কা দিছি বাবা, কি গো ঠিক তো নাকি? একটা খুদি লঙ্কা দিছি জানেন তো নাকি? কে বুঝতে পারছেন নামটা জানো কি বলি? এই সবটা বলছে নওশাদ সিদ্দিকী, বুঝলে? এই একটা খুদি লঙ্কার জ্বালাই সব পেরেশান হয়ে গেল। এত নেতা আছে, এত নেতা আছে, এত সব সব মানে সব নেতা হয়েছে, বিধায়ক আছে, কারোর জন্য মাথা ফাড়ে না। একটা নেতা একটা বিধায়ক তাকে নিয়ে পাগল হয়ে গেল, পাগল হয়ে গেল। আল্লাহ যেন আরো আরো বেশি করে আল্লাহ পাগল করে দিক, পাগল করে দিক, ঘুম যেন হারাম করে দেয়। একা লোবো, একা খাবো, একা থাকবো, কেউ উঠবে না, মারো পেঠো বন্ধ করে দাও, কেউ তো আমি একা লোবো। তোর বামার জিনিস সম্পদ তোর বামার, হ্যাঁ সব দলমত থাকবে, যাকে খুশি মানুষ ভোট দেবে, নেবে ভালোবেসে নিয়ে নেবে, কথা ঠিক না বেটিক? হ্যাঁ এত সহজ ভাববেন না, তোমার ঘুমকে ছিনিয়ে নিয়েছে আমার ভাইপো, আরো আগামীতে ছিনিয়ে নেবে ইনশাল্লাহ, মনে রেখে দিও। হ্যাঁ যতই তুমি হুড়ো হুড়ি করো দরবারে যে, আর যতই তুমি জেলে ভরো, কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু পারবে না। বড় বড় মহারথি এসেছে চলে গেছে, তুমিও চলে যাবে, উড়ে বেরিয়ে চলে যাবে। বাংলার মানুষ তারা সঠিক থাকে বেঁচে একদিন না একদিন দিয়ে নেবে, এই কথা ঠিক না বেটি? গো এটা মনে রেখে যাই হোক, বেশি লম্বা চওড়া করছি নি বাবা, এটা জলসার মাহফিল, কথা বুঝলেন? এটা রাজনীতির মাহফিল নয়, কথা বুঝলেন? না অথচ আমি ওদিকে যাচ্ছি নি, আমি বাবা ঠোঁট কাটা মানুষ আপনারা জানেন, হ্যাঁ উলছিলা করে ফেলি, জানেন তো নাকি? না জানেন না, আজ থেকে নয়, আমি অনেক আগে থেকে, কোথাও তৃণমূলের জন্ম হয়নি তখন থেকে লোড়া আসছি, কথা বুঝলেন না বাবাজি? আজ 14 বছর আগে আমি দিল্লি গেছি, রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রী গেছি, প্রতিবাদ করেছি, আমি আমি যন্ত্রমন্ত্র বসে এরকম বসে প্রতিবাদ করেছি, সব সব শিক্ষিত 52 জন লোক আমরা এগিয়ে গেছি, বড় শিক্ষিত সমাজ নিয়ে গেছি, জ্ঞানী গুণী বিদ্বান পণ্ডিত গেছি, আমরা সব বড় নেতা, হ্যাঁ কলকাতা রাজপথে দাঁড়িয়ে আমি বক্তব্য
কি ভাবছেন কি ইব্রাহিম পিসা খাই ঘরে বসে তসবিহ না না সাহেব কি বলে আমি ঘরে বসে পিরমুড়ি রে করি তসবিহ টানি কি বলে মেহনত করি আমার রাজপথে মানুষের জন্য কোন জাতির জন্য দেশের জন্য আমি প্রতিবাদ করি হ্যাঁ কিনা বলুন তো হ্যাঁ দলিত আদিবাসী মাতুয়া তাদের যেটা প্রাপ্য তাদের জন্য বলতে হয় কে বলবে পিসা বলবে কে বলবে আলম সমাজ বলবে কে বলবে তুমি বলবে তোমার কথা নেবে কোলা নেবে তোমার কথা আর আমি একবার বলবো কোটি কোটি মানুষ সত্য জিনিসটা বুঝতে পারবে কি বললেন হাকি না বলুন তো বাবা ন্যায় কথা বলুন সত্য কথা মানুষের জন্য বলবেন মানুষের পাশে দাঁড়াবেন আল্লাহ খুশি হবে যে কোনো মানুষ হোক যে দলমতি হোক যে ভুল করবে ভুলের জন্য প্রতিবাদ আপনারা করবেন আল্লাহ আপনাদের সহায় থাকে বলুন সুবহানাল্লাহ গ্রামে একটি মানুষ মারা গেল মারা যাওয়ার পরে গ্রামবাসী পৃথিবীবাসী আল্লাহ কে আল্লাহ দুনিয়া থেকে একটা বালা গেছে খোদা বিচার করো ও খোদা তুমি বিচার করো কত অত্যাচার করেছে জুলুম করেছে মেরেছে খোদা তুমি বিচার করো খোদা বিচার করো আমার আল্লাহ পাক বলেন গ্রামবাসী পৃথিবীবাসী আমি আল্লাহ আমার কাছে বিচার দিয়েছে আমাকে বিচার করতে বলেছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এর বিচার না করে কেমন করে ছেড়ে দিই ওরে বান্দা যা চলে যা চলে যা বেহেসাব তুই জাহান্নামে চলে যা বলুন নাউজুবিল্লাহ দেখলেন কি মরার পরে কি বলবে সেটা চিন্তা রাখতে হবে না হবে না গো আরে বলেন কথাটা কি তার কিভাবে চলতে হবে প্রত্যেক মানুষের সঙ্গে সৎ ব্যবহার আখলাকে নবাবি কি বুঝলেন নবীর আদর্শ যদি থাকে ইনশাআল্লাহ কোন চিন্তা আমাদের নাই দর্শ আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ আল্লাহ নেক করেন আল্লাহ বেঁচে রাখে মা বাবার দোয়া নাও মা বাবার দোয়া নাও কাজে লাগবে কথা ঠিক না বেটুক গো হ্যাঁ বুঝতে পারছেন না মা বাবাকে অত্যাচার করবে জুলুম করে কষ্ট দেবে দুঃখ দেবে কি হবে মা কাঁদবে বদদোয়া করবে সারাসার জাহান্নামে চলে যাবে বুঝলেন না আর মা খুশি হবে সন্তোষ আল্লাহ ছেলেকে জান্নাত দাও আল্লাহ ছেলেকে ভালো করো কি বুঝলেন আল্লাহ খুশি হয়ে ওই বান্দাকে জান্নাত দেবো সুবহানাল্লাহ ছোট হুজুর পীর কে রহমতুল্লাহ এক তারিখে দাদা হুজুর বাড়িতে বসে খানা খাচ্ছেন আর দাদি আম্মা যেন বড় দাদি আম্মা বললে বাবা জুলফেকার বাড়িতে এলে এই খানাটা দিয়ে দিয়ে মাছের কল্লাগুন আছে আমি খেয়েছি একটু ভাতটা দিয়ে দিও মিলেন ছোট হুজুরের বাড়ি ওখান থেকে এই বাড়িতে এসেছে মিলেন এসে হাজির বাবা গোসল করে এসেছেন গোসল করে হাজির কয়েক বাবাজি বসো তোমার আব্বা হ্যাঁ বিশ্বাস এই ভাতটা দিয়েছে একটু কল্লাটা তুমি খেয়ে নাও নিয়ে বসেছেন খাচ্ছেন তক্ত বসে বসা আছেন বলছেন হুজুরকে বলছি আব্বা আপনি তো আমার বাপ হচ্ছেন আপনি আমার পীর হচ্ছেন মর্শিদ হচ্ছেন আমি তো এলেম কানা ঠিক শিখতে পারলাম না আব্বা জানা একটু দোয়া করেন না এই কথাটা শুনে দাদা পীরের মন খুব খুশি হয়ে গেল ছেলে চা দোয়া চাইছে দোয়া করছি আমি তোমাকে তোমার জন্য আল্লাহ তোমাকে বলেন করে বলেন করবে তোমার ঘরে দরজে সওয়ারি লাগানো থাকবে সওয়ারি লাগানো থাকবে আল্লাহ এত বড় আলেম করেছেন ছোট হুজিগুলাকে কারো ঘাড়ে মাজাল ছিল সামনে দেনি একটা কথা বলে এ কথা ঠিক না মেটিং গো হ্যাঁ আর সওয়ারি বুঝতে না গাড়ি গাড়ি সওয়ারি গাড়ি হ্যাঁ সবসময় দুখানা তিনখানা গাড়ি লেগে থাকতো সেই দোয়া চলছে দেখতেন না ছেলের উপরে দাদার দোয়া দাদার দোয়া কি বাপের থেকে আমরা নাতি পুত আমাদের চলছে নাকি দেখেন না অনর্গল গাড়ি চলছে কি থির আছে এই কোনো থির আছে নেই সবই আল্লাহর কুদরত আর দাদা পীরের পীরের পীর হচ্ছে রসুলের নাম আর সুইফ ফাতেল ওই শ্রীমতুল্লাহ কি দোয়া করেছিলেন পালকি করে নিয়ে এসছেন কি বুঝলেন নিয়ে এসছেন জুতো কাটলি পুটলি করে মাথায় করে নিয়ে এসছেন দাদা পীর
গ্রামের কিছু মানুষ বলছে দেখ 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 আবু বকরের মাথা খারাপ হয়ে গেছে, আবু বকরের মাথা খারাপ হয়ে গেছে, জুতো মাথায় কুলি বেড়াচ্ছে। এই কথাটা রসুলের নামে ফাতে হয়েছিল, শুনে ফেললেন। দরবার নামানোর পরে বলছে বাবা আবু বকর তুমি বড় গরিব বাবা, গরিব এদিকে এসো, এই টাকা একটা টাকাটা রাখো, নাড়া রাজা রূপোর টাকা, সে টাকা আমার কাছে আছে, আমার পীর সাহেব ছোট রহমতুল্লাহ আমাকে দিয়ে গেছে সে টাকা, আর কতগুলি নিয়ামত আমার কাছে আছে, দাদা পীরে আছে, অনেক কিছু আছে আমার কাছে, বুঝলেন, দিয়ে গেছে। তো বললেন তুমি বাবা খুব গরিব, এই টাকাটা রাখো, জঙ্গল চলে গেলে তোমার সঙ্গে সঙ্গে তোমার পিছনে পয়সা ছুটবে, জঙ্গলও পয়সা ছুটবে, আর 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 তুমি আমার জুতো মাথায় করে নিয়ে এসেছো। এরা বলছে আবু বকর মাথা খারাপ হয়ে গেছে, আমি দোয়া করছি বাংলা আসামের মানুষ তোমার জুতো মাথায় করে নিয়ে বেড়াবে। বলুন সুবহানাল্লাহ, আজকে দেখুন আল্লাহর খাস রহমত খাস দয়া, এই যা কিছু দেখছেন বাবা সবই আপনার দাদার দোয়া পীরের দোয়া, হ্যাঁ কিনা বলুন তো বাবা, হ্যাঁ এ তো খাস। আমরা গাড়ি নিয়ে যদি বেরিয়েছি এই ঘটক বাজারে হয়তো দাঁড়ানো একটু চা খেতে, কি আপনাদের এই বাজারে দাঁড়ানো একটু চা খাই, লোক যেই দেখে পেলে হুড় হুড় করে ছুটে আসে, এসে সালাম দিয়ে হাত বিলম্ব করে মুসাফা করে টাকা গুঁজে টাকা গুঁজে টাকা গুঁজে দিচ্ছে, এই ঠিক না বেটি, বলুন তো কার দোয়া এটা, কার দোয়া এটা, আমার দাদার দোয়া পীরের দোয়া। তা তুমি আমি হিংসা করে মরে গেলে কি হবে, হ্যাঁ এটা হিংসার ব্যাপার নয়, পীরের দোয়া অলির দোয়া, আপনার বাপের দোয়া লেন মায়ের দোয়া লেন তকদির ফিরে যাবে, বলন্দ করে দেবে আল্লাহ, দুনিয়া আখেরাত বলন্দ হয়ে যাবে, রুজির অভাব ধরে গেছে অভাব মেটে নে, হ্যাঁ হ্যাঁ মায়ের পায়েটা তেল মাখাও না, বাপের পায়ে তেল মেখে দোয়া চাও না, শুয়ে থাকবে একটু খেদমত করে দোয়া চাও না, যে আব্বা আমার কষ্ট হয়েছে সংসার কই কষ্ট, আমার বাচ্চা কাছে কষ্ট পেয়েছে, দোয়া করেন আপনি আমার বাপ হচ্ছে পীর হচ্ছে, এই বাপ দোয়া করবে না, হ্যাঁ কিনা বলে অন্তর থেকে দোয়া চাইবে, তকদির খুলে দেবে, আমরা হেরি ফেরিছি অন্য দিকে চলে গেছি, পয়সা পয়সা টাকা বলে ওইখানে জানা যাবে কি করে, চল জোরে হবে না, আর জোরে হবে না, না তকদির দর্শ আল্লাহুম্মা, আর সময় নেই চল, টাইম হয়ে গেছে, মাশাআল্লাহ আল্লাহ সব নেক করেন বাবা, আল্লাহ মা চল করছি নি ভাই, যান কথা বলেন না, যাই হোক নবীর সেন একবার মহব্বতের কিয়াম, কিসের কিয়াম বাবা, জোরে বলেন মহব্বতের কিয়াম, ইয়া নবী সালাম, এই যে আপনার দাঁড়িয়েছেন এটা কিবা কিয়াম, তো কিয়াম মানে কি বাবা, কায়াম মানে কি দাঁড়ানো, কষ্ট হচ্ছে নাকি আপনাদের, কষ্ট হয় তো, আমার অনেকে বলছে বাবা কিয়াম করো হারাম, কিয়াম করো হারাম, কিয়াম করা আমার কাছে হারাম, হারাম বিরাট কথা বলে ফেলেছে, দারুণ কথা বলেছে, তো এইসব কথা যদি বলি তার মিডিয়া হবে, দাওয়াত চাওয়াত হবে, হবে জলসভা করবে, কলা দাওয়াত করবে, কলা এইসব হয়ে গেছে, লোক জেনে গেছে, নতুন করে কি সব বলে কিছু হবে না, হ্যাঁ সালাম কিয়াম দেওবন্দি আলেম দে সেরো তাজ, হ্যাঁ বুঝলেন না, ইসমাইল দেহলবি সাহেব, হ্যাঁ হোসেন আহমদ মাদানী সাহেব, আসাবে থানুবি সাহেব, এনাদের শাহরিউল্লাহ দেহলবি সাহেব, এনাদের সকলের সেরো তাজ মাতার মুকুটমণি, এমদাদুল্লাহ মাহাজেরে মক্কি রহমতুল্লাহ, দেওবন্দি আলেমদের পীর সাহেব, আমাদেরও পীর সাহেব, তিনি হাফতে মাসায়েল বলে একটা কিতাব লিখে গেছে, আমি সালাম কিয়াম করে বড় নত্ব হাসিল করেছি, তোমরা এটা করো ভালো বলে গেলে এ পচকে কোথা করেন, বলছে হারাম হারাম তো চেঁচাচ্ছে, ই কি দেওবন্দি না, ই দেওবন্দি নয়, এরা হচ্ছে ওহাবি, ওহাবি
আমরা আল্লাহ মানি, নবী মানি, পীর মানি। মানেন তো পীর মানেন না, পীর মানেন না, আতিউল্লাহ রাসূল ও উলিল আমর মিনকুম, আল্লাহ মানো, নবী মানো, উলিল আমর নির্দেশ মানো। কে বললে? কোরআনটাকে আমার আল্লাহ বলছে। এরা কি বলছে? রে রে আল্লাহ মানো, নবী মানো, পীর ধরতে হয়, পীর ধরার আমার দরকার নেই। ও উলিল আমর মিনকুম যে কথাটা কোরআন পাকে আছে, ওটা মানার দরকার নেই। কি বলেন? যারা উলি মানে না, পীর মানে না, তারা মুমিন না কাফের? কথা বুঝতে পেরেছো? হ্যাঁ, বাদশা মিলে চলবেন, বুঝেছি কথাবার্তা বলবেন। সালাম, কিয়াম, দরুদ, আখির জোহর, হাতের মায়ের কবর আমরা করে থাকি। মুস্তাব ভালো করতে পারেন, কোনো অসুবিধা নেই। তুমি হারাম পেয়েছো কোথা? হ্যাঁ, বেলা কোথা তুমি হারাম? এরা যারা হারাম বলে চেঁচাচ্ছে, এরা দেওবন্দি নয়। কি মানে? এরা হচ্ছে ওয়াহাবি। ওয়াহাবি অতএব এদের কাছে সাবধান থাকবেন, খুব বুঝেছি চলবেন। নবী সনে আমরা মহাপদে কি আমাকে ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা, ঈমান যো তুম পর কিউ না দে আজাব, নে তুম পর খলকে সব কুরবান তুম পর, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা, মাহে চরকে সকাউত, দুরে বহরে এনায়েত, গুলে বগের সালাত, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ সব নেক করেন, হেফাজত করেন বাবা। জনাব আল্লামা আব্দুল জলিল সাহেব রহমতুল্লাহ আলাইহ, কি গো জানেন তো না, চেনেন না? হ্যাঁ, খুব মহব্বতের মানুষ, আমার একদম মানে অন্তরের মানুষ ভাই, জান ভাঙল যত জলসা করেছি আমি আগে, এমন কোন জায়গা ফাঁক নেই যে আমার সঙ্গে আব্দুল জলিল মহাশয় ছিল না। কি মনে? আখলাকে নাবি, সুন্দর কথাবার্তা, হ্যাঁ এবং তরিকা মস্কা, তরিকাপন্থী মানুষ, আদব কায়দা, বহু জলসা করলাম, আল্লাহর হুকুম চলে গেল দুনিয়া থেকে, বুঝলেন না? রঘুনাথপুরের জনাব আল্লামা আব্দুল খালেক সাহেব রহমতুল্লাহ আলাইহ, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। মেজরে হুজুর কে বলার কি মনে? বুঝতেছেন না, পালক ছেলে কি গো, ঠিক তো নাকি? হ্যাঁ, মাশাআল্লাহ, ছোটবেলা থেকে থাকতেন সব, সেসব একটা নিয়ামত ছিল, চলে গেল বাবা। মন আব্দুল কাইম সাহেব, কাইম বুঝলেন না, চলে গেল দুনিয়া থেকে, কচুয়ার কাইম মন সাহেব, হ্যাঁ চলে গেলেন সব, এরকম হু হু করে সব চলে গেল আস্তে আস্তে, সব যেন হ্যাঁ যেন অন্ধকার পার হয়ে যাচ্ছে। এই কথা ঠিক না বেটি গো, এসব আলে আমার হবে, এসব প্রতিবাদ করবে, লড়াই করে বর্ণমালা হবে? হ্যাঁ, এনারা আল্লাহ পাক দিয়েছেন, গুরুত্ব রাখতেন, বলার ক্ষমতা আল্লাহ দিয়েছিলেন, কারো ভয় করতেন না, ন্যায় কথা, হক কথা, সত্য কথা বলে যেতে,
হ্যাঁ একটা নিয়ে আমার চলে গেল বাবা, সব চলে যাবে মাসাল্লাহ, আপনার একটু বুঝিয়ে চলবেন, মাথা ঠান্ডা করে চলবেন, যেটা সুবিধা অসুবিধা হবে দরবারে যাবেন, আমরা বেঁচে আছি এখনো, কি বুঝলেন, যাবেন আলোচনা করবেন ইনশাল্লাহ, কোনো অসুবিধা নেই মাসাল্লাহ, কথা বুঝলেন না, এদিক সেদিক করতে যাবেন না আপনার মাসাল্লাহ। বিসমিল্লাহ শরীফ পড়ে 11 বার দরসি, 3 বার শরীফ ফাতেহা, 10 বার করলেন।